ঢাকাবাসীর স্বপ্ন পূরণ, প্রস্তুত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অবশেষে অপেক্ষার পালা ফুরাচ্ছে এই এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার যানজট নিরসনে জাদুর কাঠি হিসেবে কাজ করবে এই উড়াল সড়ক। কিন্তু পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, যানজট বাড়ার শঙ্কা নিয়ে চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপাতত 20 কিলোমিটারের মধ্যে খুলে দেওয়া হবে 12 কিলোমিটার। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কখন খুলছে, এই এক্সপ্রেসওয়েতে কি কি থাকছে এবং এই উড়াল সড়ক চালু হলে যানজট বাড়বে নাকি কমবে, সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে এক্সপ্রেসওয়েটি। ইতোমধ্যে শেষ হয়েছে বিমানবন্দরের কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশের কাজ। উদ্বোধন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিমানবন্দর প্রান্তে উদ্বোধনের পর ফার্মগেট পর্যন্ত 11 কিলোমিটার পথ পাড়ি দেবেন। পরে আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। পরের দিন রোববার অর্থাৎ 3 সেপ্টেম্বর ভোর 6টা থেকে সর্বসাধারণ এতে চলাচল করতে পারবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য যানবাহনের 4টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালকা যানবাহনের জন্য সর্বনিম্ন টোল 100 টাকা নির্ধারণ হলেও এক্সপ্রেসওয়েতে ওঠার পর শেষ পর্যন্ত গেলে দিতে হবে 125 টাকা। হালকা শ্রেণীর যানবাহনকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এই ভিত্তিতে টোলের দ্বিগুণ আদায় করা হবে বাস থেকে। এই হিসাবে এক্সপ্রেসওয়ের কিছু অংশ ব্যবহারের জন্য বাসের টোল নির্ধারণ করা হয়েছে 200 টাকা, আর পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে দিতে হবে 250 টাকা টোল। একইভাবে ভিত্তি টোলের 4 গুণ টোল নির্ধারণ করা হয়েছে মাঝারি অর্থাৎ 6 চাকা পর্যন্ত ট্রাকের জন্য। এ হিসেবে এক্সপ্রেসওয়ের কিছু অংশ ব্যবহার করলে 400 টাকা এবং পুরো অংশের জন্য দিতে হবে 500 টাকা। বড় ট্রাকের জন্য অর্থাৎ 6 চাকার বেশি টোল নির্ধারণ করা হয়েছে ভিত্তি টোলের 5 গুণ। এ হিসেবে কিছু অংশের জন্য 500 ও পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহারে 625 টাকা টোল আদায় করা হবে বড় ট্রাক থেকে। বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে কাউলা, কুড়িল আর গলফ ক্লাবে ওঠার ব্যবস্থা থাকবে। একদিকে নামা যাবে বনানী এবং মহাখালী আর ফার্মগেটে। অন্যদিকে তেজগাঁও থেকে বিমানবন্দর যেতে বিজয় সরণী ওভারপাসের 2 প্রান্ত আর বনানী থেকে থাকবে ওঠার ব্যবস্থা। নামা যাবে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এলাকায়। এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের দক্ষিণে কাউলা থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ হ্রাস পাবে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে 19.73 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য মোট 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প রয়েছে। র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। প্রথম ধাপে কাউলা থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 7.45 কিলোমিটার। দ্বিতীয় ধাপে বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত দৈর্ঘ্য 5.85 কিলোমিটার এবং তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকিটা।
যদিও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন শহরের ভেতরে র‍্যাম্প অর্থাৎ সংযোগ সড়ক নামানোর কারণে উড়াল সড়কটি নগরের যানজট বাড়িয়ে দিতে পারে। এক্সপ্রেসওয়ের গতিপথের একটি বড় অংশ পড়েছে বিমানবন্দর কমলাপুর রেলপথ বরাবর। 19.73 কিলোমিটার দীর্ঘ মূল করিডোরে সব মিলিয়ে র‍্যাম্প থাকছে 31টি। এর মধ্যে 15টি এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য, বাকিগুলো নামার জন্য। ঢাকার বিমানবন্দর বা কুর্মিটোলা, কুরিল ইন্টারচেঞ্জ, আর্মি স্টেডিয়াম, সৈনিক ক্লাব, শহীদ তাজউদ্দিন আহমদ এভিনিউ, বিজয় সরণি, সোনারগাঁও মোড়, কমলাপুর রেলওয়ে স্টেশন, শনি রাখরা এবং পলাশী মোড় থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন উঠবে। বিপরীতে বিমানবন্দর বা কুর্মিটোলা, কুরিল ইন্টারচেঞ্জ, সেনানিবাস, আর্মি স্টেডিয়াম, সৈনিক ক্লাব, শহীদ তাজউদ্দিন আহমদ এভিনিউ, সোনারগাঁও মোড়, কমলাপুর রেলওয়ে স্টেশন, শনি রাখরা, ইন্দিরা রোড এবং পলাশী মোড় দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন বের হবে। উড়াল সড়ক থেকে নামার র‍্যাম্পগুলো শহরের যানজট আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। সরকারি বেসরকারি অংশীদারিত্ব তথা পিপিপি ভিত্তিতে 8,940 কোটি টাকা খরচ করে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তৈরি করছে থাইল্যান্ড ভিত্তিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান ইতালি থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, চীনের নির্মাতা প্রতিষ্ঠান শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ এবং সিনো হাইড্রো কর্পোরেশন। এক্সপ্রেসওয়েটি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গঠন করা হয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের একটি বেসরকারি কোম্পানি। নির্মাণ পরবর্তী 21.5 বছর টোল আদায় করবে এই কোম্পানি।